1991 সালের ভ্যাট আইনে খুচরা বিক্রয়ের উপর ভ্যাট ছিল 4%, আর 2012 সালের মূসক আইন অনুযায়ী খুচরা বিক্রিতে ভ্যাট 15%। তবু নতুন আইনে বাড়বে না কোনো খরচ, কিন্তু কিভাবে? 1991 সালের ভ্যাট আইন, ধরা যাক কোনো দ্রব্যের খুচরা বিক্রেতার ক্রয়মূল্য 115 টাকা, তাতে ভ্যাটের পরিমাণ 15 টাকা। ক্রয়মূল্যের উপর 20 টাকা মূল্য সংযোজন করলে দ্রব্যটির বিক্রয় মূল্য দাঁড়ায় 135 টাকা। বিক্রয় মূল্যের উপরে 4% ভ্যাট দিলে 135 টাকায় ভ্যাট দিতে হবে 5.40 টাকা। ফলে দুই পর্যায়ে মোট ভ্যাট 15 টাকা যোগ 5.40 টাকা সমান 20.40 টাকা। এক্ষেত্রে রেয়াত প্রযোজ্য নয়। 2012 সালের ভ্যাট আইন অনুযায়ী ওই দ্রব্যের খুচরা বিক্রেতার ক্রয়মূল্য 115 টাকা, তাতে ভ্যাটের পরিমাণ 15 টাকা। ক্রয়মূল্যের ওপর 20 টাকা মূল্য সংযোজন করলে একইভাবে দ্রব্যটির বিক্রয় মূল্য দাঁড়ায় 135 টাকা। সংযোজিত মূল্যের ওপর 15% হিসেবে ভ্যাট হবে 3 টাকা। ফলে দুই পর্যায়ে মোট ভ্যাট 15 টাকা যোগ 3 টাকা সমান 18 টাকা। এক্ষেত্রে রেয়াত প্রযোজ্য বিধায় ভোক্তাকে কম ভ্যাট দিতে হবে। 1991, কোন দ্রব্যের খুচরা বিক্রেতার ক্রয়মূল্য 115 টাকা, তাতে ভ্যাটের পরিমাণ 15 টাকা, ক্রয়মূল্যের উপর 20 টাকা মূল্য সংযোজন করা হলো, অর্থাৎ দ্রব্যটির বিক্রয় মূল্য 135 টাকা, বিক্রয়মূল্যের ওপর 4% ভ্যাট 5.40 টাকা, ফলে দুই পর্যায়ে মোট ভ্যাট 15 টাকা যোগ 5.40 টাকা সমান 20.40 টাকা। 2012 সালে ওই দ্রব্যের খুচরা বিক্রেতার ক্রয়মূল্য 115 টাকা, তাতে ভ্যাটের পরিমাণ 15 টাকা, ক্রয়মূল্যের ওপর 20 টাকা মূল্য সংযোজন করলে একইভাবে দ্রব্যটির বিক্রয় মূল্য দাঁড়ায় 135 টাকা। সংযোজিত মূল্যের ওপর 15% হিসাবে ভ্যাট হবে 3 টাকা। ফলে দুই পর্যায়ে মোট ভ্যাট 15 টাকা যোগ 3 টাকা সমান 18 টাকা। অর্থাৎ 2012 সালের মূসক আইনে খুচরা বিক্রেতার সংযোজিত মূল্যের ওপরে 15% ভ্যাট, 1991 সালের মূসক আইন অনুযায়ী পুরো বিক্রয় মূল্যের ওপরে 4% ভ্যাট থেকে কম। সুতরাং নতুন আইনে বাড়বে না কোনো খরচ।